হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতিতে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট নিয়ে আলোচনা করব। আজকে থাকছে আমাদের টপ 30, কিন্তু বাংলার ওপরে খুবই গুরুত্বপূর্ণ পেডাগজিক্যাল কোশ্চিন। তো তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে মক টেস্টটা দিয়ে নাও, প্রত্যেকের আশা করছি খুব ভালো লাগবে এবং কোশ্চিনগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো দেখো, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা পড়বো। এর আগের কিন্তু ক্লাস 1-এর মক টেস্টটা অবশ্যই দিয়ে নিও, সেখানকার কোশ্চিনগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। আজকে আমাদের সেকেন্ড মক টেস্ট বাংলার উপরে, সেটাও কিন্তু আমরা প্র্যাকটিস করব। দেখো তো, তোমরা প্রত্যেকে জানো গতকালকে আমাদের কিন্তু অফিসিয়াল আনসার কি প্রকাশিত হয়েছে, প্রভিশনাল। তো প্রত্যেকে কিন্তু ভালো করে মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। 2024-এ আবার কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে, তো আর বেশি দিন হাতে সময় নেই। তোমরা কিন্তু রেগুলার ভালো করে পড়াশোনা করো, মক টেস্ট গুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস করো। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা যায় ভালো করে দেখো। তাহলে ফার্স্ট কোশ্চেন বলছে, শিশুদের শিশু মন জানার একটি সহজ উপায়। তাহলে আমরা শিশুদের যে মন রয়েছে, সেই শিশুদের মনকে আমরা জানবো কিভাবে, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। বলো, প্রত্যেক আনসার করো, প্রত্যেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো কি বলা হয়েছে। বলছে এখানে দেখো, শিশুদের শিশু মনকে জানার সব থেকে সহজ উপায় কোনটি। বলছে শিশুদের বাল্য স্মৃতিকে রোমন্থন করা, বা কোনো কিছু মানে শিশুদের যে বাল্যকালে কি করে না করে সেগুলো ভালো করে জানা, শিশু মনস্তত্ব সম্পর্কে ভালো করে জানা, আর শিশু মনকে পর্যবেক্ষণ করা, আর অপশন নাম্বার ডি বলছে উপরের সবগুলি। কি হবে আনসার? বলছে শিশুদের শিশু মনকে জানার সব থেকে সহজ উপায় কোনটি। সব থেকে যেটা সহজ উপায় সেটা হচ্ছে শিশু মনকে কি করতে হয়, মনস্তত্ব অধ্যয়ন করা। অর্থাৎ শিশুর যে মনস্তত্ব রয়েছে, অর্থাৎ চাইল্ড যে সাইকোলজি রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। বোঝা গেল? তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তাহলে শিশুদের শিশু মনকে জানার সব থেকে সহজ উপায় কোনটি হবে, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, যে শিশু মনস্তত্ব সম্পর্কে ভালো করে অধ্যয়ন করা। ক্লিয়ার? অপশন নাম্বার বি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট। চলো নেক্সট দেখো, নেক্সট চলে আসি। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 2 নম্বর কোশ্চেন বলছে, শিক্ষার্থীদের পঠন অক্ষমতা কি বলা হয়। কি বলা হয়েছে? শিক্ষার্থীদের পঠন অক্ষমতাকে কি বলা হয়? ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া এবং ডিসপ্র্যাক্সিয়া। আনসার করো। তাহলে শিশুদের পঠন অক্ষমতা, তাহলে আমরা প্রত্যেকে জানি যে পঠন অক্ষমতা রয়েছে, সেটাকে আমরা কি বলি, ডিসলেক্সিয়া বলা হয়। কি বলা হয়? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ডিসগ্রাফিয়া কি, ডিসক্যালকুলিয়া কি, ডিসপ্রেসিয়া কি, এর উপর তোমাদেরকে ডিটেলসে ক্লাস করাবো। আর এটার কিন্তু সঠিক আনসার হবে কি, অপশন নাম্বার সি, ডিসলেক্সিয়া। ওকে, তাহলে শিক্ষার্থীদের পঠন অক্ষমতা কি বলা হয়, ডিসলেক্সিয়া। তাহলে কোন শিক্ষার্থী ধরো বি কে ডি পড়ছে, 6 কে 9 পড়ছে, এগুলো কি, এগুলো সবই কিন্তু ডিসলেক্সিয়ার এক একটা পার্ট। ক্লিয়ার? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, সি হচ্ছে কারেক্ট, এটা কিন্তু মনে রেখো। চলো 3 নম্বর কোশ্চেন, তিনের কোশ্চেন দেখো। ওকে, তিনের কোশ্চেনটা কি বলছে, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষক হিসাবে কোন দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেবেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষক হিসাবে কোন দুটি বিষয়ের উপর আপনি বেশি গুরুত্ব দেবেন। দেখো আমরা প্রত্যেকে জানি ভাষা শিক্ষার 4টি দক্ষতা কি কি। প্রথম হচ্ছে কি, লিসিনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর হচ্ছে রাইটিং, মানে LSRW, তাই তো? LSRW মানে শ্রবণ, কথন, পঠন আর লিখন। বলছে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষক হিসাবে আপনি কোন দুটো বিষয়ের উপর বেশি গুরুত্ব দেবেন। যেহেতু এখানে দুটো বলেছে, তাহলে একটা শিশু কিভাবে শেখে, প্রথমে সে লিসনিং শেখে, তারপরে স্পিকিং, এই দুটোকে আমি বেশি গুরুত্ব দেবো। তাহলে প্রাথমিক স্তরে আমাকে যে বিষয়ে দুটিতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি, শ্রবণ ও কথন, শ্রবণ পঠন, লিখন পঠন আর কথন লিখন। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ, শ্রবণ ও কথন। তাহলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের অবশ্যই শ্রবণ ও কথন দক্ষতার উপর বেশি প্রায়োরিটি দিতে হবে বা গুরুত্ব দিতে হবে। ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে, পেডাগজি শব্দটি কোনটির সঙ্গে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো এই যে শব্দটা আমরা পড়ছি, এই যে শব্দটা যেটা আমরা পড়ছি পেডাগজি, এই শব্দটি কিসের সঙ্গে যুক্ত? বলছে বিদ্যালয়, শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাদান। কি হবে এটা?
এই পেডাগজি মানে কি? পেডাগজি হচ্ছে শিক্ষণ, শিখন বিদ্যা, অর্থাৎ শিক্ষা বিদ্যার সঙ্গে যুক্ত ছিল কি পেডাগজি। তাহলে পেডাগজিটা কি? পেডাগজি মানে হচ্ছে শিক্ষার্থীদেরকে আমরা কি পদ্ধতিতে পড়াবো, আমার পঠন দক্ষতার প্রণালী কেমন হবে, আমার টেকনিক, আমার মেথড কিরকম হবে, সেটা দর্শায়িত করে বা ইন্ডিকেট করে কে, সেটা হচ্ছে পেডাগজি। তাই পেডাগজি শব্দটি কিন্তু শিক্ষা দানের সঙ্গে যুক্ত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রেখো। ক্লিয়ার? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, অপশন ডি। ওকে, তারপর নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে, শিক্ষার্থীরা যে পাঠের মাধ্যমে কবিতার রস আস্বাদন করে সেই পাঠকে আমরা কি বলবো? এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভালো করে ডিটেলসে পড়াবো আমি তোমাদেরকে, চিন্তা নেই, সমস্ত ক্লাস হবে। বলছে, শিক্ষার্থীদের যে পাঠের মাধ্যমে কবিতার রস আস্বাদন করে তাকে কি বলা হয়? ধারণা পাঠ, চর্বণা পাঠ, সাধনা পাঠ আর সবগুলি, আনসার করো। তাহলে শিক্ষার্থীরা যে পাঠের মাধ্যমে কবিতার রস আস্বাদন করে সেটাকে আমরা কি বলবো, বলে ফেলো। দেখো, সেটাকে আমরা কি বলবো? সাধনা পাঠ বলবো। কি বলবো? সাধনা পাঠ। আর ধারণা পাঠের মধ্যে কি করা হয়? আমরা যেমন নিউজ পেপার পড়ি, সে খবর কাগজ পড়ি, সেটা হচ্ছে ধারণা। অর্থাৎ ওপর ওপর একটা কনসেপ্ট জানা দরকারই, জাস্ট ধারণা পেলেই হবে। আর চর্বণা পাঠ, তোমরা প্রত্যেকেই জানো যে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে গভীরভাবে পড়তে হয়, মানে চিবিয়ে চিবিয়ে পড়তে হয় চর্বণা পাঠ। আর সাধনা পাঠ হচ্ছে কবিতা বা কোনো একটা গল্পের রস আস্বাদন করা হচ্ছে সাধনা পাঠের পাঠ। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের কারেক্ট। ক্লিয়ার? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের 6 নম্বর কোশ্চেন, 6-এর কোশ্চেন আনসার করো প্রত্যেকে। দেখো, 6-এর কোশ্চেনে বলছে, অ্যানালিটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য কি? এই যে মেথড গুলো রয়েছে ভালো করে কিন্তু আমাদেরকে পড়তে হবে। বলছে কি, অ্যানালাইটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য কি? সূত্রগুলোকে মুখস্থ করানো, সূত্রগুলোকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করানো, শুধু উদাহরণ দিয়ে বোঝানো, আর প্রথমে উদাহরণ এবং পরে সূত্র দিয়ে প্রয়োগ করে বোঝানো। কি হবে অ্যান্সার, বলে ফেলো। তাহলে অ্যানালিটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য কি হবে, আনসার করো। সূত্রগুলোকে মুখস্থ করানো, সূত্রগুলোকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অ্যানালিটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সূত্রগুলোকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ওকে, অপশন বি হচ্ছে সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি বলছে? দেখে নাও পরের কোশ্চেন, অর্থাৎ নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে আমরা দেখে নিই এবার। ওকে, দেখো 7 নম্বর, 7 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে, যথাযথ ব্যাকরণ শিক্ষার প্রয়োজন। তাহলে আমরা কেন ব্যাকরণ শিক্ষা গ্রহণ করব? ঠিক আছে, তাহলে আমাদের ব্যাকরণ শিখার কারণটা কি বা ব্যাকরণ কেন আমরা শিখতে চাই সেটা জানতে হবে। বলছে, ঠিকভাবে বলতে পারার জন্য, ঠিকভাবে লিখতে পারার জন্য, ঠিকভাবে পড়তে পারার জন্য, অপশন ডি ওপরে সবগুলি। কি হবে অ্যান্সার? তাহলে আমরা ব্যাকরণ কেন শিখতে চাই? আমরা ব্যাকরণ শিখতে চাই যাতে সঠিকভাবে আমরা লিখতে পারি, বলতে পারি এবং পড়তে পারি। তাহলে ব্যাকরণ শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে তিনটি। তাহলে ব্যাকরণ শিক্ষার লক্ষ্য কয়টি? তিনটি, লিখতে পারা, তারপরে বলতে পারা এবং পড়তে পারা। এই তিনটে জিনিস ভালো করে মনে রাখতে হবে। তাই এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, সবগুলি। ক্লিয়ার সবার? ওকে, হয়েছে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ওকে প্রত্যেকের, চলো নেক্সট কোশ্চেন আনসার করো। দেখো পরের কোশ্চেন কি বলছে? বলছে, ভাষা শিক্ষার সহায়ক হিসাবে ব্যাকরণের ভূমিকা কি? অর্থাৎ আমাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের কি কি ভূমিকা রয়েছে? অপশন এ বলছে, শিক্ষার্থীরা ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে পারবে। যদি আমরা ভালোভাবে ব্যাকরণ শিক্ষাটা গ্রহণ করি, তাহলে আমরা কি করতে পারবো? সুন্দর করে শুদ্ধভাবে কথা বলতে পারবো, সাধু ভাষা চলিত ভাষা আমরা কখনো মিশিয়ে ফেলবো না, তাই কি না? অপশন নাম্বার বি বলছে, শিক্ষার্থীরা ভাষাকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারে। তাহলে আমরা যদি সঠিকভাবে ভাষা না জানি কি হবে? ভাষা দিন দিন অবলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। যদি আমি সেই ভাষার ব্যাকরণকে সঠিকভাবে আত্মস্থ করতে পারি বা জানতে পারি, তাহলে কিন্তু আমি কি করতে পারবো? সে ভাষাকে সারা জীবন টিকিয়ে রাখতে পারবো। অপশন নাম্বার সি বলছে, বানান ভুলের হাত থেকে রক্ষা পেতে পারি, এটাও ঠিক। অপশন নাম্বার ডি ওপরে সবগুলি। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে, বলে ফেলো প্রত্যেকে। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার ডি হচ্ছে সবগুলি। ক্লিয়ার? তাহলে ব্যাকরণ শিক্ষার ভূমিকা হচ্ছে ওপরে, সবগুলি হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট। ক্লিয়ার? অপশন নাম্বার ডি হচ্ছে প্রশ্নের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে, কোন ভাষাকে শুদ্ধভাবে
প্রয়োগ করতে কি প্রয়োজন? যদি কোনো ভাষাকে আমরা শুদ্ধভাবে প্রয়োগ করতে চাই, আমাদের কোনটি প্রয়োজন? ওই ভাষার শব্দভাণ্ডার, ওই ভাষার অভিধান, ওই ভাষার নানান বই এবং ওই ভাষার ব্যাকরণ। কি হবে অ্যান্সার বলে ফেলো। তাহলে কোনো ভাষাকে যদি আমরা শুদ্ধভাবে বাস্তবে প্রয়োগ করতে চাই, তাহলে কোনটি প্রয়োজন? ওই ভাষার শব্দভাণ্ডার, ওই ভাষার অভিধান। অভিধান মানে কি বলতো? ডিকশনারি। আর ওই ভাষার নানান বই আর ওই ভাষার ব্যাকরণ। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার ডি, ওই ভাষার ব্যাকরণ। ওকে, তাহলে ওই ভাষার ব্যাকরণ যখন আমি সঠিকভাবে জানতে পারবো, তখন কিন্তু ওই ভাষাকে আমরা সঠিকভাবে শুদ্ধভাবে প্রয়োগ করতে পারবো। অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট। ক্লিয়ার? অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন, 10 নম্বরটা আনসার করো। 10টা আনসার করো প্রত্যেকে। বলছে দেখো, 10টা 10টা বলা হয়েছে, ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কি? তাহলে ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কি হবে? সূত্রগুলিকে মুখস্থ করা, সূত্রগুলিকে ব্যাখ্যা করা, আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া। অপশন নাম্বার ডি বলছে, সূত্র ও উদাহরণ মুখস্থ করানো। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। বলছে ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, সূত্র এবং উদাহরণগুলোকে মুখস্থ করানো। তাহলে আমরা যখন শিক্ষার্থীদেরকে কোনো জিনিস পড়াবো, তখন তার যে সূত্র রয়েছে, তার যে উদাহরণ রয়েছে, সেগুলোকে আমরা শিক্ষার্থীদেরকে মুখস্থ করতে বলবো। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, এই যে পদ্ধতিগুলো ভালো করে কিন্তু পড়তে হবে, কারণ এইগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলা হয়েছে, সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ কে লিখেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ কে লিখেছেন? অপশন গুলো দেখো, বলছে ন্যাথালিয়েন ব্রাসি হ্যালেড, অপশন নাম্বার বি বলছে মনোয়েল দি আসুমপাস আসুমসাম, অপশন নাম্বার সি বলছে উইলিয়াম কেরি, আর অপশন নাম্বার ডি ফেলিক্স কেরি। কি হবে অ্যান্সার বলে ফেলো প্রত্যেকে। একদম একদম সহজ সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে বাংলা ভাষায় প্রথম মানে কোন পর্তুগিজ বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ লিখেছিলেন? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, মনোয়েল দি আসুমসাম। ওকে ক্লিয়ার? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট এই প্রশ্নের। দেখো, প্রাইমারিটির 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, কারণ তোমরা ইতিমধ্যে জানো গতকালকে কিন্তু প্রাইমারিটির 2023-এর আনসার কি পাবলিশ হয়েছে। আমাদের কাছে যারা 2023 সালে অ্যাডমিশনে ক্লাস নিয়েছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে অনেকেই কিন্তু ভালো রেজাল্ট করেছে, অনেকেই আমাকে জানিয়েছে যে তারা খুব ভালো রেজাল্টও করেছে, অনেকেই পারেনি, তো তারা আবার কিন্তু প্রস্তুতি নিচ্ছে। কারণ একজন টিচার বা কোন একটা ইনস্টিটিউট যতই গাইড করুক না কেন, নিজে পরিশ্রম না করলে কিন্তু কখনোই সাকসেসটা আসে না। নিজেকে কিন্তু প্রিপারেশন অবশ্যই করতে হবে। জাস্ট আমরা বলে দেবো, দেখিয়ে দেবো কোনগুলো পড়তে হবে, কোন কিভাবে প্রশ্নগুলো আসবে, এটা আমাদের গাইড, একজন শিক্ষক হিসেবে গাইড করি আমরা, কিন্তু পড়তে হবে আলটিমেটলি তোমাদেরকে। তাই যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো টার্গেট প্রাইমারি 2024-এর জন্য, যারা 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তোমরা অবশ্যই আর সময় নষ্ট করো না, হাতে আর কয়েকটা মাস সময় রয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই যে নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, নাম্বার নোট করো, 9647300127, নাম্বার নোট করে নাও, 9647300217। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো, তাহলে কিন্তু আমাদের কোর্সের সমস্ত ডিটেলস আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। দেখো এখানে বলছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা রেগুলার প্র্যাকটিস করাচ্ছি, অল সাবজেক্ট কে অ্যানালাইজ করে পড়াই, এবং টপিক ওয়াইজ আমরা কিন্তু ক্লাস প্রোভাইড করছি, ডেইলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাবে। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে 8:30, রেগুলার ক্লাসের টাইম 8:30। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আর দেরি করো না, তোমরা যারাই ক্লাসে জয়েন করতে চাইছো, সমস্ত আপডেট ডিটেলস আরো কিছু জানার জন্য, এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ, 9647300217, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। আর তার সঙ্গে আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, যারা কোয়ালিফাইড করেছো তাদের ইন্টারভিউ ব্যাচ খুব শীঘ্রই আমাদের শুরু হবে। যারা ইন্টারভিউ নিতে চাইছো, এই আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ইন্টারভিউ ব্যাচ কিন্তু শুরু হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে কি করতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা করো। দেখো 12 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, আমরা দেখি নি এবার। 12 নম্বর কোশ্চেন বলছে, ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে
ব্যাকরণের জটিল নিয়মগুলি ভালো করে বুঝতে পারে, সঠিক বানান লিখতে পারে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি আয়ত্ত করে। কি হবে আনসার? প্রত্যেক আনসার করো, প্রত্যেক আনসার করো, একদম। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি পেলাম? এই প্রশ্নটি কিন্তু আমরা সঠিক পাবো অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, ক্লিয়ার? অপশন নাম্বার ডি। তাহলে ব্যাকরণের যে জটিল জটিল নিয়মগুলো রয়েছে সেগুলো ভালো করে তারা জানতে পারবে, সঠিক বানান লিখতে পারবে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারবে, আর অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক আনসার, অপশন ডি। ওকে সবার, চলো 13 নম্বর কোশ্চেন দেখো। 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখে নি। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, কোন শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসাবে আপনি কি করবেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। বলছে কোন শিক্ষার্থী যদি বানান ভুল করে একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন? তাকে বকাবকি করবেন? তিনি কখনোই বকাবকি কিন্তু করবেন না, কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীকে কখন বকাঝকা করা যাবে না। অপশন নাম্বার বি বলছে ভুল বানান কেটে সঠিক বানানটা লিখে দেবেন। অপশন নাম্বার সি বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন। অপশন নাম্বার ডি একেবারে এড়িয়ে যাবেন। কি হবে আনসার? তাহলে কি বলছে, কোন শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? যে বানানের কোথায় ভুল হয়েছে সেটি আপনি শিক্ষার্থীকে দেখিয়ে দেবেন এবং কেন ভুল হয়েছে সেই জিনিসটাকে আপনি অবশ্যই বুঝিয়ে দেবেন। ক্লিয়ার? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার সি হচ্ছে একদম কারেক্ট। চলো নেক্সট দেখো, চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে দেখো। তাহলে পরের কোশ্চেনে বলা হয়েছে যে শিক্ষার্থীর বাচনিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজন? অর্থাৎ শিক্ষার্থী যাতে সুন্দর করে কথা বলতে পারে, তার বাচন ভঙ্গি যাতে সুন্দর হয়, তার জন্য নিজের কোনটি প্রয়োজন? অপশন এ বলছে ব্যাকরণ জ্ঞান, ছন্দ জানতে হবে, ভাষার জ্ঞান থাকতে হবে এবং শব্দ ভান্ডার থাকতে হবে। তাহলে একজন শিক্ষার্থী তখনই সুন্দরভাবে কথা বলতে পারবে, সুন্দরভাবে তার মনের ভাবকে উপস্থাপন করতে পারবে, যখন তার মধ্যে ভাষার জ্ঞান থাকবে। তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি পেলাম? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, যে ভাষার জ্ঞান। শিক্ষার্থীরা তখনই কিন্তু সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করতে পারে যখন শিক্ষার্থীদের মনে সুন্দরভাবে ভাষার জ্ঞান থাকে। ওকে, সুন্দর যখন ভাষার জ্ঞান থাকে তখনই কিন্তু তারা সঠিকভাবে মানে সুন্দরভাবে কথা বলতে পারে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো, চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি বলা হয়েছে? পরের কোশ্চেনে বলছে ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে কি করতে পারে? যদি কোনো শিক্ষার্থী ভালোভাবে ব্যাকরণ শিক্ষা মানে গ্রহণ করে বা ব্যাকরণ শিক্ষা মানে নেয়, তাহলে শিক্ষার্থী কি করতে পারবে? ভাষার সঠিক ব্যবহার করতে পারবে, ভালোভাবে গান গাইতে পারবে, গদ্য কবিতার রসকে আস্বাদন করতে পারবে, আর ভালোভাবে আবৃত্তি করতে পারবে। কি হবে অ্যান্সার বলে ফেলো। তাহলে যখন কোনো শিক্ষার্থী ভালো করে ব্যাকরণের শিক্ষা গ্রহণ করবে বা ব্যাকরণের শিক্ষার জ্ঞান হবে, তখন কিন্তু ভাষার যে ব্যবহার, যে ভাষার যে প্রয়োগ, কোথায় কিভাবে কথা বলতে হবে না হবে, সমস্ত কিছু কিন্তু এ টু জেড তারা জানতে পারে। তো এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, অর্থাৎ ভাষা ব্যবহার করতে পারে, সঠিকভাবে তারা ভাষাকে ব্যবহার করতে পারে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, 16 নম্বর। তাহলে 16 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 16 নম্বর কোশ্চেন বলছে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর নজর দিতে হবে? ভেরি ইম্পর্টেন্ট। বলছে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়টির ওপরে বেশি নজর দিতে হবে? অপশন এ নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষার প্রয়োগ, ব্যাকরণের সূত্রগুলি শেখানো, সূত্র সহ উদাহরণ অধিগত করানো, আর ভালোভাবে সূত্রগুলিকে বুঝিয়ে দেওয়া। কি হবে অ্যান্সার? তাহলে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে যে বিষয়টির ওপর আমাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষায় প্রয়োগ করা। শুধু আমি ব্যাকরণের রুলস রেগুলেশন গুলো জেনে নিলাম আর হয়ে গেল না, সেগুলো নির্ভুল ভাবে এবং দক্ষতার সঙ্গে সেগুলোকে ভাষার মাধ্যমে প্রয়োগ করতে হবে। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ। তাহলে শিক্ষার্থীকে যখন আমি ব্যাকরণ শিক্ষা দেবো তখন আমাকে অপশন নাম্বার এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? অপশন এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরে কোশ্চেন বলছে ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কি? বলছে ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? সূত্র পদ্ধতি, আলোচনা পদ্ধতি, অবরোহী পদ্ধতি আর আরোহী পদ্ধতি। তাহলে ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি আমরা প্রত্যেকে জানি ইন্ডাকটিভ মেথড, যেটাকে আমরা বলি আরোহী পদ্ধতি। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার ডি হবে আমাদের সঠিক আনসার, আরোহী পদ্ধতি। তাহলে শিক্ষার্থীদেরকে যখন আমরা ব্যাকরণ শিক্ষা দেব
তখন অবশ্যই আমরা কিন্তু আরোহী পদ্ধতিতে ব্যাকরণ শিক্ষা দেবো। অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। চলো 19 নম্বর কোশ্চেন আনসার করো। 19-এ দেখো কি বলছে, ব্যক্তিত্ব বিকাশ বা কোন একজন ব্যক্তির পার্সোনালিটি যে ডেভেলপমেন্ট সেটি কিসের মাধ্যমে হয়? মাতৃভাষা, পরিভাষা, ইংরেজি আর বিদেশি ভাষা, কি হবে অ্যান্সার? তাহলে কোন একজন ব্যক্তির যে পার্সোনালিটি রয়েছে সেই পার্সোনালিটি ভালোভাবে বিকাশ হয় কিসের মাধ্যমে? আমরা প্রত্যেকেই জানি মাতৃভাষা। কারণ দেখো, মাতৃভাষা যখন আমরা কথা বলি যে কোনো জিনিসকে সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করতে পারি, অন্য কোনো ভাষায় কিন্তু আমরা তেমন ভাবে আমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে তুলে ধরতে পারি না। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে প্রশ্নের কারেক্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো, পরে কোশ্চেন 20 নাম্বার। 20 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, 20 নাম্বার কোশ্চেন বলছে মাতৃভাষা হলো আমাদের কথ্য ভাষা, চিন্তার ভাষা, সহজ ভাষা এবং আমাদের মনের ভাষা, কি হবে অ্যান্সার? তাহলে মাতৃভাষা বলতে কি বোঝায়? মাতৃভাষা বলতে আমরা জানি প্রত্যেকেই আমাদের যে মনের ভাষা, আমরা মন থেকে যে ভাষা বলতে চাই সেই ভাষাকে আমরা কি বলবো? মাতৃভাষা বলবো, তাই কিনা? তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার, যে মাতৃভাষা বলতে বোঝাচ্ছে আমাদের মনের ভাষা বা আমাদের মায়ের ভাষা। অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। ওকে, অপশন ডি। প্রাইভেটের 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, এখন থেকে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে শুরু করো, কারণ হাতে আর কয়েকটা মাস সময় রয়েছে, দেখতে দেখতে চলে যাবে। কিন্তু তো তোমরা যারা অ্যাডমিশন এখনো নাওনি আমাদের ব্যাচে, তো অ্যাডমিশন নিয়ে নাও, কারণ রেগুলার কিন্তু ক্লাস হচ্ছে এখানে। আমাদের যে লেভেলের ক্লাস করানো হয় সেখানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো ভালো করে তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা কিন্তু ক্লাসে জয়েন করতে চাইছো, এই যেখানে যে নাম্বারটি রয়েছে দেখো, 9647300217, এই যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, তাহলে ক্লাসে রুটিন, ক্লাস কখন হয়, কিভাবে মক টেস্ট দেবে, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের ব্যাচে কি কি থাকছে? প্রত্যেক দিন তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, সঙ্গে তোমরা যেটা পাচ্ছ স্পেশাল অনলাইন মক টেস্ট, তোমরা যেটা আমাদের সঙ্গে পাচ্ছ সেটা হচ্ছে কি, মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্সাম ক্র্যাক করার জন্য। যত বেশি মক টেস্ট দেবে তত কিন্তু তোমার প্রিপারেশন লেভেল বাড়বে। তাই মক টেস্ট কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে, যেটা কিন্তু আমরা এক্সাম পর্যন্ত তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করবো অনলাইন মক টেস্ট। এখন 30 নাম্বার করে মক টেস্ট হচ্ছে, আর কিছুদিন পর তোমাদের 150 নাম্বারের ফুল মক টেস্ট নেওয়া হবে। তো তোমরা যারা ক্লাসে জয়েন করতে চাইছো নাম্বারে যোগাযোগ করো। আর এছাড়াও বলে রাখি, ক্লাসের টাইম 8:30। এছাড়াও যারা কিন্তু ভালো নাম্বার পেয়েছো, কোয়ালিফাইড হয়েছো, তো প্রত্যেককে কংগ্রেচুলেশন। আর যেটা বলি, তোমাদের সামনে ইন্টারভিউ এর যদি নোটিশ আসতে পারে ভোটের পরে, তো ইন্টারভিউ এর জন্য কিন্তু আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। ইন্টারভিউ এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, এই যে নাম্বারটি দেখো, 9647300217, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, তাহলে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো চলো 21 নাম্বার কোশ্চেন আনসার করো। 21-এর আনসার করো কি বলছে দেখো, 21 নাম্বার কোশ্চেনে বলছে, মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদানের উদ্দেশ্য কি? আমরা শিক্ষার্থীদেরকে কেন বিজ্ঞানসম্মত পথে শিক্ষা দেব? উচ্চারণের জন্য, অভিনয়, মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়ে যাওয়ার জন্য, অপশন নাম্বার ডি লেখার জন্য। তাহলে মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যাতে মূর্ত বিষয় থেকে বিমূর্ত দিকে এগোতে পারে। তাই অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ওকে, তাহলে যেগুলো আমাদের চোখের সামনে রয়েছে সেগুলোকে আমরা মূর্ত বলবো, আর যেগুলো আমাদের চোখের সামনে নেই সেগুলোকে আমরা বিমূর্ত বলবো। তাহলে মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য হচ্ছে মূর্ত বিষয় থেকে বিমূর্ত দিকে এগিয়ে যাওয়া। অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট। ওকে, চলো 22 নাম্বার। 22 নাম্বার কোশ্চেন প্রত্যেকে আনসার করো। দেখো প্রত্যেকে দেখো, বলছে আরোহী পদ্ধতির একটি বিজ্ঞান মানে মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি কেন? তাহলে আরোহী পদ্ধতিকে কেন আমরা মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি বলি? অপশন এ বলছে, এটি জানা অজানা থেকে জানার দিকে যায়, এটি বিমূর্ত থেকে মূর্ত দিকে যায়, এটি জানা থেকে অজানের দিকে যায়, আর এটি বিশেষ থেকে সাধারণ দিকে যায়। কি হবে অ্যান্সার বলে ফেলো। তাহলে আরোহী পদ্ধতির সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি হবে, যে আরোহী পদ্ধতির যেটা বিজ্ঞানসম্মত কারণ, এটা আমরা সবসময় জানা থেকে কি হয়, জানা থেকে কিন্তু অজানার দিকে এগিয়ে যায়। তো এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, জানা থেকে অজানা মানে অজানার দিকে যায়। ক্লিয়ার? অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। চলো 23 নাম্বার কোশ্চেন, 23-এটা আনসার করো। 23-এটা বলছে, আরোহী পদ্ধতিতে প্রথমে কি করা হয়? প্রথমে উদাহরণ দেওয়া হয়, প্রথমে সূত্র,
কোনো উদাহরণ দেওয়া হয় না, আর শুধু সূত্র আলোচিত হয়। তাহলে আরোহী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি? প্রথমে কিন্তু আমাদেরকে উদাহরণ দিতে হয়। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। প্রত্যেকে জানো যে আরোহী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে উদাহরণ দিতে হবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। এই প্রশ্নটা কিন্তু ভালো করে মনে রেখো, ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো নেক্সট দেখো, পরে পরে কি বলছে। তাহলে এরপরে কি বলছে দেখি নি আমরা। বলছে আরোহী পদ্ধতিতে কি করা হয়। আরোহী পদ্ধতিতে বিশেষ থেকে সাধারণ দিকে যেতে হয়। ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে, ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে তোলে, আর স্মরণের উপর নির্ভরশীল। ভালো করে যদি আমরা এটা দেখি, দেখো আরোহী পদ্ধতিতে কি হচ্ছে, আরোহী পদ্ধতি বিশেষ থেকে কিন্তু সাধারণ দিকে এগোচ্ছে। তাহলে আরোহী পদ্ধতির কাজ কি? আরোহী পদ্ধতির কাজ হচ্ছে বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। ক্লিয়ার? অপশন নাম্বার এ, বিশেষ থেকে সাধারণ দিকে গমন করার কি বলছে, আরোহী পদ্ধতি। ওকে, দেখো এই যে প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল 2023 সালের প্রশ্ন, ঠিক আছে? এই যে এখন যে তোমাদের কোশ্চেনে দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের 2023 সালে যে পরীক্ষা হয়েছে তার প্রশ্ন। 50 নম্বর কোশ্চেন দেখো। 50 নম্বর কোশ্চেন বলছে, চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠের সময় একজন শিক্ষক বা শিক্ষিকা প্রথমে উদাহরণ দিলেন, তারপর আলোচনা করলেন, সবশেষে তিনি ছাত্রদের উপযোগিতার সংজ্ঞা গ্রহণ করলেন, তিনি কোন পদ্ধতি অবলম্বন করলেন? আরোহী পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, আরোহী পদ্ধতি আর অনুবন্ধন পদ্ধতি। কি হবে আনসার? তাহলে প্রথমে কিন্তু উদাহরণ, তারপরে কোনো কিছু ফর্মুলা বলছেন। তাহলে এখানে সঠিক আনসার হয়েছিল কি, আরোহী পদ্ধতি। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু যেগুলো পড়াচ্ছি সেগুলো যদি ভালো করে ডিটেলসে পড়ো, তাহলে কিন্তু কোনো প্রশ্নই কিন্তু পরীক্ষা বাদ যাবে না। সমস্ত কিছু কিন্তু আমরা করিয়ে থাকি, তো রেগুলার ক্লাসগুলো তোমাদেরকে ফলো করতে হবে। ওকে, চলো নেক্সট দেখো। চলো 25 নম্বর, 25 নম্বর কোশ্চেন দেখো কি বলা হয়েছে। তাহলে 25 নম্বর কোশ্চেন আবার বলা হয়েছে, ভাষার উদ্দেশ্য কি? তাহলে ভাষার উদ্দেশ্যটা কি দেখে নাও। দেখো বলছে ভাষার উদ্দেশ্য কি, ভাষার উদ্দেশ্য হলো সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা। কখনোই না, আমাদের সাহিত্য সৌন্দর্য কি ভাষা কখনো নষ্ট করে? একদমই ভুল। শিক্ষার্থীদের সাহিত্য পাঠে নিরুৎসাহিত করা, অপশন নাম্বার সি, সাহিত্য পাঠের পথকে সুগম করা, আর শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া। তাহলে ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে সাহিত্য পাঠের পথকে আরো সুগম করে তোলা। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে সাহিত্য, আমরা যখন ভালো করে ভাষা শিখবো, তখন আমরা যে কোনো সাহিত্যকে ভালো করে জানতে পারবো বা বুঝতে পারবো। তাই অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ওকে, অপশন সি। চলো নেক্সট দেখো, 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন আবার বলা হয়েছে যে, ব্যাকরণ শিক্ষায় যে পদ্ধতি সর্বাপেক্ষা কার্যকরী, সূত্র পদ্ধতি, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি এবং ভাষা পদ্ধতি। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার বি, আরোহী পদ্ধতি। তাহলে ব্যাকরণ শিক্ষায় সব থেকে কার্যকরী পদ্ধতির নাম হচ্ছে অপশন নাম্বার বি, আরোহী পদ্ধতি। ওকে, অপশন নাম্বার বি। চলো নেক্সট দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, দেখে নাও। 27 নম্বর কোশ্চেন দেখো, 27 কোশ্চেনে দেখো কি বলা হয়েছে। 27 নম্বর কোশ্চেন বলছে, পাঠদানের সমাপ্তির পর অধিকাংশ ছাত্র বিষয়বস্তু অধিগত করতে না পারলে শিক্ষক হিসেবে কি করবেন। ধরো কোনো একটা টপিক তুমি বাচ্চাদেরকে পড়িয়েছো, পড়ানোর পর দেখলে যে শিক্ষার্থীরা বুঝতে পারেনি, তো সেই মুহূর্তে তুমি কি করবে? সেই দিনের মতো পড়ানো বন্ধ করে দেবে, ওই বিষয়টি ছাত্রদের আবার পড়ে আসতে বলবেন, ছাত্রদের কঠিন শাস্তির ব্যবস্থা করবেন, আর পরের দিন শিক্ষক আবার নতুন ভাবে বিষয়বস্তুটিকে পরিবেশন করবেন। তাহলে কি হবে অ্যান্সার? ধরো আজকে কোনো একটা টপিক শিক্ষার্থী যদি বুঝতে না পারে, তাহলে আমার প্রধান দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদেরকে আবার নতুনভাবে কালকে নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। তাই এই প্রশ্নের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে পরের দিন শিক্ষক আবার নতুনভাবে বিষয়বস্তুটিকে পরিবেশন করবেন, অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক। ক্লিয়ার? অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে, নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের সমস্যার মধ্যে পড়ে। তাহলে নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের সমস্যার মধ্যে পড়ছে দেখে নাও। বলছে, ব্যাকরণ নিরস ও জটিল বিষয়, ব্যাকরণের বাস্তব প্রয়োগ খুবই কম, উপযুক্ত শিক্ষকের অভাব, আর সবগুলি। কি হবে অ্যান্সার? তাহলে নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের সমস্যার মধ্যে পড়ে, ব্যাকরণ নিরস ও জটিল বিষয়, ব্যাকরণের বাস্তব প্রয়োগও কম এবং উপযুক্ত শিক্ষকের অভাব রয়েছে, এবং অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। তাই এই প্রশ্নের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার ডি, সবগুলি। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। তো লাস্ট কোশ্চেন দেখো,
লাস্ট কোশ্চেন আমরা দেখে নিব, আরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীদের পক্ষে উপযুক্ত নয়। কি বলছে? আর সরি, অবরোহী পদ্ধতি তরুণ বাচ্চাদের ক্ষেত্রে এটা উপযুক্ত নয়, তার কারণ কি? এটি বেশি জ্ঞান নির্ভর, অবশ্যই এটি বেশি জ্ঞান নির্ভর, এতে উদাহরণের প্রয়োগ বেশি, এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে, আর এটি মনোবিজ্ঞান নির্ভর। তাহলে কি হবে অ্যান্সার বলে ফেলো। কারণ আমরা অবরোহী পদ্ধতিতে বাচ্চাদেরকে কখনোই পড়াবো না, কারণ অবরোহী পদ্ধতিতে প্রথমে সূত্র, তারপরে উদাহরণ। তাই এখানে শিক্ষার্থীদের স্মৃতিশক্তির উপরে কিন্তু বেশি নির্ভর করতে হয়। তাহলে যার স্মৃতিশক্তি যত বেশি, সে কিন্তু তত বেশি ভালো করে মনে রাখতে পারে। তাই বর্তমানে কিন্তু অবরোহী পদ্ধতিকে মেনে চলা হয় না। তো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তো অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। তো আবার তোমাদেরকে বলে দিই, আমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে। তো যারা অ্যাডমিশন এখনো নাওনি, অ্যাডমিশন নিয়ে নাও, অতি শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আর হাতে বেশি সময় নেই। তোমরা জানো গতকালকে কিন্তু আমাদের রেজাল্ট মানে পাবলিশ হচ্ছে আনসার কি, অনেকেই কোয়ালিফাইড করেছো, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর যারা পারোনি তারা অবশ্যই চেষ্টা করো। আর প্রশ্ন কোনো ভুল আছে কিনা আমি তোমাদেরকে দু একদিনের মধ্যে অবশ্যই সেটা বলে দেবো, আমি দেখছি। ঠিক আছে, এখানে যারা ক্লাস করছো তাদেরকে বলে রাখি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা অ্যানালাইসিস করতে পারবে। অল সাবজেক্টের ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, রেকর্ডিং ক্লাস, লাইভ ক্লাস, এছাড়াও সঙ্গে থাকছে তোমাদের মক টেস্ট, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেগুলার মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে পিডিএফ। ওকে, প্রত্যেকটা ক্লাসে নোটস পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু জয়েন হতে চাইছো, এই নাম্বারটি দেখো, 9647300217। এখানে রেগুলার ক্লাসের টাইম 8:30 তোমরা ক্লাস করতে পারবে। ক্লাস তোমরা লাইভ ক্লাসে জয়েন না করলে তোমরা কিন্তু রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, চলো তাহলে, থ্যাংক ইউ।